हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम, मैं मिराजुल इस्लाम प्लम्बर एंड इलेक्ट्रिक टेक्नीशियन। अपने मध्य एक वीडियो नहीं भिडियोते अपने जानबो एक महाजन आपनर एक अनभिज्ञ सेन मिस्त्री दिए काज करानोर पराभोग और एटा कि समाधान करब किभावे चलुन। ये देखें बाथरूम जे पाइपलाइनगुलो कंसल लाइनगुलो जे टेने से अनभिज्ञ सेन एक मिस्त्री दिए काज करेछे एवं कम टाका दिए काज करेछे और एई कम टाकाते কাজ করে অনভিজ্ঞ সেন মিস্ত্রি দিয়ে কাজ করানোর ফলাভোগ পরাভোগ বয়ান লাগতেছে। দেখেন কি অবস্থাটা তৈরি হয়ে গেছে, দেখেন বাথরুমের পুরোটাই সুন্দর, এত দামি টাইলস যে বাথরুমগুলো কমপ্লিট করা হয়েছে। তারপর দেখেন আমি পাইপটা লিকেজ ছিল, ওরা দেখেনি, খেয়াল করেনি বা কাজের অনেক ভুল ভ্রান্তি আছে, পাইপের জয়েন্ট মিস আছে, বিভিন্ন সমস্যা তৈরি হয়ে গেছে যার কারণে পানি বিভিন্ন জায়গা দিয়ে পানি আসতো আর অনেকে পানিটা কোন থেকে আসতেছে সেটাও শনাক্ত করতে পারেনি। অবশেষে আমাকে আমার কাছে সারাপূর্ণ হয়েছে, আমি বিষয়টির শনাক্ত করতে চলে আসছি এবং সমাধান করতে চলে আসছি। প্রথমে দেখেন এই দেখে দেখেন এই যে ঝর্নার যে 39 টুকটা আছে এখান থেকে পানি মিক্স করে টাইলসের ভিতর দিয়ে পানি যে বিভিন্ন জায়গা দিয়ে পানি বেরোচ্ছে। তো এখন তো দেখা যাচ্ছে যে এখান থেকে পানি বাড়ছে, যখন সব কিছু ঢাকা ছিল তখন পানি শুধু চতুর সাইডে মেজের চতুর সাইডে আপনি পানি বেরোতো, তখন তো মনে করেন বোঝা যেত না। এই যে পাইপটা দেখতেছেন এটা নিচ দেখা যেত না, তো বোঝা যেত না। তবে আমি হিসাব অনুযায়ী সিলেক্ট করে আমি ধরতে পেরেছি এখান থেকে পানি, আর এটা আমি যেভাবে সমাধান করব প্রথমে ওই জায়গাটা খুলে নেব, এই জিনিসটা খুলে নেব, এই ঝর্নার যে 45 টকের যে ডান্ডিটা আছে সেখানে খুলে নেব, এই ডান্ডিটা খুলে নেব, যেহেতু আমরা যখন এটা পাইপ রেঞ্জ দিয়ে খুলব তখন ওইটা তো বেঁধে যাবে, যার কারণে আমার সুন্দর করে এটাকে আগে খুলে নিতে হবে। এই যে এটাকে আমি খুলে নিলাম, এই যে দেখেন কীভাবে খুললাম। তবে খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখেন এই পাইপটা এভাবে ছিল, এখানে আমি কেটে নিছি আর উপরে যে 45 টাকা ছিল সেখানে হ্যাসকোপ দিয়ে কেটে নিছি। ঠিক আছে, আপনি পারলে যেয়ে তার দিয়ে গ্রুপ পিছন দিয়ে টান কেটে দুই পাশে হাত দিয়ে ধরে ঘুরে 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 আপনি টান দিয়ে তার দিয়ে কাটতে পারেন, তত সহজ। এখানে যে ঝর্ণের স্টকে ছিল, এই যে লিকেজ ছিল, ফাটা ছিল, সেটা এখান থেকে ছিল ওখান থেকে খুলে নিয়েছি। এখন আমরা নতুন একটা লাগাবো, তার জন্য থেট টেপ ফেসে নিলাম, সুন্দর করে থেট টেপটা ফেসতে হবে আর কাজ করার সময় খেয়াল রাখতে হবে পাইপের ভিতরে যেন ময়লা না পড়ে, আর ময়লা পড়লে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন এই যে এই দেখেন এই দিন ফাটা দেখছেন, এই ফাটাটা এত এভাবে ফাটা অনেকে মানে খেয়াল করেনি, একটা দক্ষ টেকনিশিয়ান যদি হতো অবশ্যই এটার দিকে খেয়াল রাখতো। যাই হোক, আরও বিভিন্ন সমস্যা আছে, আমরা এখন এটাকে রিপ্লেস করে ফেলব। এই যে দেখেন আমাদের হাইবিল ইলেকট্রিক 45 টাকা, আমরা এটাকে সেটিং করব। আর সেটিং করতে আমাদের যেহেতু যে ভিতরে যে যে ড্যান্ডিটা আছে সেটাকে খুলে রাখছি, এত 30 সেন্টটা উপর দিকে রাখতে হবে, রেখে আমরা সুন্দর করে এটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে এই দেখেন, তার আগে খেয়াল রাখতে হবে, দেখেন আমি কিন্তু খুব সাবধানের সাথে সুন্দর করে যে ওই জিনিসটা যে ঘুরবে সেই জায়গায় সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। আর এটা কাটতে কিন্তু আপনার শ্রেণী দিয়ে যে কাটবেন বা মেশিন দিয়ে কাটবেন সেটা কিন্তু খুবই মেশিন দিয়ে কাটলে ধুলো হবে, তাই মেশিন দিয়ে কাটি না, শ্রেণী দিয়ে সুন্দর করে পাতলা করে ধার কামার দিয়ে পিঠে নিয়ে এসে সুন্দর করে সময় নিয়ে কাটছি, সুন্দর করে গ্যাপ তৈরি করে ফেলছি আর সেলাই দিয়ে সুন্দর করে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এইভাবে আমি ধরে 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 সেলাই দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, এইভাবে টাইট দিয়ে দিতে হবে। আর প্যাচগুলো খুব সুন্দরভাবে তাই দিতে হবে যেন মিস না করে। আমি এখানে প্রথমে যখন 45 টাকা লাগাবো, তারপরে আমাদের যে বালটি ভরানোর ট্যাপের যে পয়েন্টটা হবে সেটিটা লাগাবো, তারপরে যে নিচে পয়েন্ট আছে সেই পয়েন্টের সঙ্গে কানেকশন করতে আমরা একটি ইউনিয়নের সাহায্য নেব। আরেকটি বিষয়ে কথা বলি, এখন যেহেতু ওখানে থ্রেড পাইপের সব সম্পূর্ণ কিন্তু থ্রেড পাইপের ফিটিং এখানে, তো আমি একটা কাজ করতেছি যে আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু এখানে একটি পিপিআর পাইপের সাহায্য নিয়েছি। পিপিআর পাইপটা কিন্তু সফট হয়, পিপিআর পাইপটা সফট এবং সলিড প্লাস্টিক দিয়ে তৈরি, তো পিপিআর কিন্তু সফট হয়।
যার কারণে আমার কাজ করতে সহজ হবে। আমি যখন ইউনিয়ন লাগাবো অল্প জায়গার ভিতরে, তখন কিন্তু আমি এই ওকে ইচ্ছামতো ঘোরাতে পারবো, বাঁকাতে পারবো, সেটা কিন্তু আমরা থ্রেড পাইপে অতটা পাই না। তো এই জন্য আমরা পিপের পাইপ নিচ্ছি, যেহেতু পিপের পাইপে থ্রেড কাটা যায়। অনেকে হয়তো বা তবে অধিকাংশ সবাই জানেন যে পিপের পাইপে প্যাঁচ কাটা যায়, হয়তো দুই একজন জানেন না যে পিপের পাইপে প্যাঁচ কাটা যায়। তো দেখুন আমরা 45 স্ট্রোকটা লাগালাম, তারপরে এই যে গ্যান্ডিটা আছে সেটাকে আমরা লাগাই দেবো। লাগানোর পরে দেখবো যে সেটা স্ট্রেট বাই স্ট্রেট একদম সোজা আছে কি না, সোজা একদম সোজা করে রাখবো। দেখুন সুন্দর করে সোজা করে রাখছি, তারপরে আমরা এটাকে আবার খুলে রেখে দিচ্ছি। এই দেখেন, এটা আর একটা বিষয় আছে, সেটা হলো যে এটা কোনো সময় যদি লাগান, এই দেখেন এই রকম যে গ্যাপ করে যদি আপনার এই যে গ্যাপ দিয়ে যদি আপনি এটাকে লাগান, তাহলে কিন্তু মাথে এই যে বাত সরি ওটা যদি বাতটি রেখে যদি আপনি ভিতরে লাগান, তখন আপনার টায়ার দেওয়ার সময় কিন্তু ওইটা যায় আপনার ভিতরে যে ছিদ্রটা আছে যেখানে অফ হয়, সেই জায়গাটা কিন্তু প্রেশার পড়বে, প্রেশার পড়লে কিন্তু ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তবে খেয়াল রাখবেন ওই জিনিসটা যেন পিছন দিকে থাকে, অর্থাৎ বন্ধ অবস্থায় যেন আপনি ওটাকে লাগান। যাই হোক, দেখেন আমরা এখন এই যে পিপের পাইপের টুকরো নিচ্ছি, পিপের পাইপের টুকরো সুন্দর করে প্যাঁচ কাটবো, প্যাঁচ কাটে আমরা কানেকশন দেব। এখানে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখব, সাবধানের সঙ্গে আপনার কাজ করবেন এবং পাইপের যে মুখটা থাকবে সেই মুখে অবশ্যই পলিথিন দিয়ে রাখবেন। এই যে আমাদের ইউনিয়নের সাহায্য নিয়ে আমরা এখানে কানেকশন করব, একটা পার্ট আমরা ওপর পাশে লাগিয়ে রাখছি। এই পুরো সেটিংটা করে নেওয়ার পরে তারপরে লাস্টের যে টুকরা থাকবে সেটা আমরা ইউনিয়ন দিয়ে সুন্দর করে মাপ দিয়ে কানেকশন করে নেব। হ্যাঁ, এই দেখেন আমি এটা দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে টায়ার দিয়ে নিচ্ছি। এটা কিন্তু যে সবুজ কালার পাইপ দেখতেছেন, এটা কিন্তু পিপিআর পাইপ। পিপিআর পাইপে কিন্তু থ্রেড কাটা যায়, ওদিকে সবাই জানেন, আমি সেইভাবে সেই জন্য পিপিআর পাইপে ব্যবহার করেছি। পিপিআর পাইপে দেখেন টাইসটা আমি সেনি হাতুর দিয়ে কাটছি, সেই জন্য একটু বাঁকা। যাই হোক, এখন এই বাড়িওয়ালার যে ক্ষতি মেনে নিতেই হবে, যেহেতু ভুল করে ফেলছে। এখানে একটি জয়েন্ট মিস ছিল আর কনসোল স্ট্রোকটি ফাটা ছিল, হয়তোবা কাজ করতে ফাটাইছে না হলে ফাটাইছিল, যার কারণে এই ক্ষতিটা হয়েছে। এই যে আমরা বালতি ভরনের যে ট্যাপের পয়েন্টটা রাখলাম সেটাকে আমরা ডাইসে ডাট দিয়ে একটা হাফ ইঞ্চি পাইপ দিয়ে সুন্দর করে পয়েন্টটা সোজা আছে কিনা দেখে নিলাম, তারপরে এই ইউনিয়নের পার্টটুকু লাগাই নিলাম। নেওয়ার পরে এখন আমরা মাপ দেব এখান থেকে। এই যে পলিথিনটা সরানোর সময় খেয়াল রাখবেন সাইটের ময়লাগুলো যেন ভিতরে না ঢুকে যায়। এখন আমরা সুন্দর করে এইটুকু মাপ নিয়ে নেব, মাপ নেওয়ার সময় সলিড মাপ নিতে হবে, ছোটো নেওয়া যাবে না, বড়ো নেওয়া যাবে না, বড়ো নিলে বেজে যাবে। টাইট দেবেন যখন বেশি, পাইপের মাথাটা পয়েন্টের ভিতরে বেশি ঢুকে গেলে তখন আপনার পানি কম বাড়াবে, আবার যদি ছোটো নেন তাহলে ধরা খেয়ে যাবেন, মিলাতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কেননা এরকম ভিডিও বানাতে আমাকে তো খুব পরিশ্রম হয়। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় যেমন ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে বিষয়গুলো সবাই জানতে পারে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন। তো এই যে আমরা এখানে সেটিং করে দিলাম, তো বন্ধুরা ভালো থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। টাটা।